আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই কন্টেন্টে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক রিমেডি যেটির নাম হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনার আমরা ক্রিয়াস্থল রোগ নির্দেশনা এবং প্রিকিউলার স্ট্রাইকিং সিমটম সম্পর্কে জানব, যেটি জানতে পারলে আমরা এটি সহজে অ্যাপ্লাই করতে পারি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, অ্যালুমিনা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি হোমিওপ্যাথিক ঔষধ। এটি সাধারণত বিশেষ বিশেষ ক্ষেত্রে বেশি কাজ করে, চমৎকার কাজ করে। কিছু ক্রিয়াস্থল আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন স্নায়ুরজ্জ, রেকটাম, অ্যানাস, মিউকাস মেমব্রেন, চর্ম, এই অর্গানগুলোতে সাধারণত বেশি কাজ করে হচ্ছে অ্যালুমিনা হোমিওপ্যাথিক রিমেডিটি। রোগ নির্দেশনা এগুলোর ইনক্লুডেড। গুরুত্বপূর্ণ যেই রোগ নির্দেশনা সিমটম হয় সেগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্য, যদি কাশি থাকে, উদরাময়, ডিমনেশিয়া, বিষণ্ণতা, একজিমা, মাথা ব্যথা, মাথা ঘোরা, সাদা স্রাব, এছাড়া প্যারালাইসিস, প্রস্টেট যদি বৃদ্ধি হয়, গ্যাস্ট্রিক আলসার যদি থাকে, আমাশয় যদি থাকে, সেগুলোতে চমৎকার কাজ করে অ্যালুমিনা হোমিওপ্যাথিক রিমেডি। তবে অবশ্যই সিমটম ওয়াইজ কাজ করে। হোমিওপ্যাথিক রিমেডি অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সিমটম আমাদেরকে জানতে হয়। এখন আমরা জানবো অ্যালুমিনা প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সিমটম। চলুন শুরু করা যাক। প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অ্যালুমিনা প্রয়োগ করার আগে আমাদের রোগীর সম্পর্কে কিছু তথ্য নিতে হয়, যেটিকে বলা হয়ে থাকে রোগী লিপি। সম্পূর্ণ রোগী লিপির মধ্যে প্যাশেন্টের গুরুত্বপূর্ণ কিছু আমরা সিমটম দেখি, যেমন প্রথম যেটি গুরুত্বপূর্ণ, শরীরে যদি শুষ্কতার অনুভূতি থাকে এবং বারবার তাদের গোসল করার যে ইচ্ছা, এই প্রবণতা যদি ব্যক্তির মধ্যে থাকে, সেই ক্ষেত্রেই আমরা অ্যালুমিনা হোমিওপ্যাথিক রিমেডিটি প্রথম প্রায়োরিটি হিসেবে বিবেচনা করে থাকি। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হচ্ছে মানসিক কিছু লক্ষণ আছে, যেমন অমঙ্গলের আশঙ্কা এবং সময়ের মন্থরতা, অর্থাৎ সময়ের স্থিরতা যদি থাকে ব্যক্তির মধ্যে, সেই ক্ষেত্রে অ্যালুমিনা ভালো কাজ করে। তৃতীয় পর্যায়ে সাধারণত মেয়েদের যে সিমটম থাকে সেগুলো হাজাকর প্রদরস্রাব যদি থাকে, পায়ের গোড়ালি পর্যন্ত বেয়ে বেয়ে পড়ে কিছু কিছু মেয়ে আছে, তাদেরকে সাজেস্ট করব আমি সিমটম ওয়াইজ আপনারা অ্যালুমিনা ব্যবহার করতে পারেন। চতুর্থ পর্যায়ে যে সিমটমগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সরলান্তের নিস্তেজতা যদি থাকে, নর যদি সরলান্ত সাধারণত নির্দিষ্ট একটি গঠন প্রকৃতির হয়, অনেক সময় দেখা যায় রোগীর টয়লেট অত্যন্ত নরম কিন্তু তারপরও টয়লেট করতে কষ্ট হয়, এটি একটি স্ট্রাইকিং সিমটম। অর্থাৎ একটি ব্যক্তির টয়লেট করতে তখনই কষ্ট হবে যখন তার টয়লেট শক্ত হবে, স্টুল হার্ড হবে, কিন্তু অ্যালুমিনিয়ার ক্ষেত্রে দেখা যায় টয়লেট নরম হলেও তাদের টয়লেট করার পর অর্থাৎ চাপ প্রয়োগ করলে কষ্ট অনুভূত হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াকে প্রাথমিকভাবে ধরে নিতে পারি। অ্যানাদার শরীরের ঘামের যদি অভাব থাকে, অর্থাৎ পর্যাপ্ত পরিশ্রম করতেছে, কাজ করতেছে কিন্তু শরীর থেকে কোনো ঘাম বের হচ্ছে না, সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়া গুরুত্বপূর্ণ চমৎকার কাজ করে। এছাড়া শরীরের বিভিন্ন স্থান যদি ফেটে যায়, অর্থাৎ স্কিন ডিজিজের কথা বলেছিলাম আমরা, চামড়ার বিভিন্ন সমস্যায় কাজ করে, শরীরের বিভিন্ন স্থান যদি ফেটে যায় এরকম যদি লক্ষণীয় হয়, সেক্ষেত্রে অ্যালুমিনা হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করা হয়ে থাকে। যে সমস্ত সিমটম বললাম এই সিমটমগুলো যদি থাকে সেক্ষেত্রে উদরাময়, অর্থাৎ কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যালুমিনা। আমরা স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা অ্যালুমিনা। মাথা ব্যথা যদি থাকে হেডের, সেই ক্ষেত্রে অ্যালুমিনা চমৎকার কাজ করে। আশা করি ইনফরমেশানগুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি। চলুন আমরা প্রয়োগবিধি সম্পর্কে জেনে নিই। অ্যালুমিনা প্রয়োগ করতে হলে অবশ্যই আপনাকে পিলে অথবা লিকুইডে দুইটা ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। যদি লিকুইড ফরম্যাটে আপনারা অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে 1-2 ফোঁটা জিহ্বার নিচে দিয়ে খেতে পারেন, দুই বেলা খাবারের
আধা ঘন্টা আগে, অথবা পানির সাথে মিশিয়েও খেতে পারেন, 1 থেকে 2 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে 2 বেলা অথবা 3 বেলা খাবারের আগে। আর গ্লোবিউলস বা পিলে যদি খান, সেক্ষেত্রে 4টি করে পিল 3 বেলা আপনারা খাবার আগে খেতে পারেন। এভাবে 15-20 দিন বা 1 মাস অ্যাপ্লাই করলে আপনার প্রাথমিকভাবে যে সমস্যাগুলো থাকবে অ্যাকিউট ডিজিজে, সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবং আপনি সাধারণত স্বাভাবিক যে রোগ থেকে মুক্তি হয়, স্বাভাবিক যে নর্মাল পজিশন সেখানে চলে আসতে পারবেন, অর্থাৎ সমস্যাগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, ইনফরমেশানগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।